ঘরের লোকগুলো খেপে খেপে গিয়ে যদি বেশি কিছু করে ফেলে তখন দোষ দেবেন সেখানেতে। আমরা শক্তি শব্দের বলেছি আত্মরক্ষা করিবেন, তার বাইরে যাবেন না। আর কোন গ্রামের বড় লোক যদি পুলিশ নিয়ে গিয়ে ধরিয়ে দেন তাহলে কিন্তু মামলা চালাবার পুরো খরচ, তার কাছ থেকে আদায় করে নিতে হবে। যাবে কোথায়? কোন বিলাতে গিয়ে ভাগবে কোথায়? আমাদের আদায় করে নিতে হবে। নিজে পারবো বন্ধুগণ, একটা কথা বোঝা দরকার একটা আছে, তা হলো এই যে যুক্ত ফ্রন্টের গভর্নমেন্ট আজ নয়, আমি বিশেষ করে কৃষকদের বলতে চাই, আজ নয়। দেখলেন না, আজ আপনাদের বলতে হয়েছে লাঠি নিয়ে আসবেন না, যদি আসেনও সেটা ঠান্ডারই ঠান্ডায় নিয়ে আনবেন, লাঠি হিসাবে আনবেন। আজ বলেছি আনবেন না, তীরগুলো আনবেন না, টাঙ্গিগুলো আনবেন না। এমনও দিন আসতে পারে হয়তো যেদিন আপনাদের বলবো বুকের ব্যাগটা খুলে ফেলো, হয়তো বলবো একদিন মাথার টুপিটা খুলে ফেলো। যদি প্রয়োজন হয়, যদি অত্যাচার আরো পড়ে, পুলিশের জুলুম আরো পড়ে, গ্রামে গ্রামে বর্গের হামলা যদি হয়, তখন টুপি আমার কাছে বড় নয়, ব্যাগটা আমার কাছে বড় নয়, বড় হচ্ছে এই কলজেখানা, এই বুকখানা হচ্ছে বড়, সেইটা ঠিক থাকবে কিনা এইটাই হচ্ছে বড় করে বিবেচনা করতে হবে। এই কথা বোঝা দরকার। আর বন্ধুরা, এমনি বিপদের দিন এসেছে, একটা বছর যুক্ত ফ্রন্ট ছিল, কিন যুক্ত ফ্রন্ট আপনাদের দিয়েছে বলুন তো? আমি তো একজন মন্ত্রী ছিলাম, আমি তো কিছু বাহাদুরি নিতে পারি না। আমরা তো বলেছিলাম আপনাদের ভোটের আগে যে যুক্ত ফ্রন্ট আপনাদের দুঃখ ঘুচিয়ে দিতে পারবে না। কেন পারবে না? যে দুঃখের কারণ যে আরো গভীরে, স্বাধীনতার পর গোটা দেশটাকে মুসলিমীয় বিদেশি কোটিপতি মালিক, মুসলিমীয় টাটা বিরলা মালিক, মুসলিমীয় জমিদার মহাজন আগের ছিমড়ের মতো দেশটাকে শুষে শুষে খাচ্ছে। তাই তো দেশ গরিব হয়ে যাচ্ছে, আর মুসলিমীয় লোকের ঘরে মুনাফার পাহাড় জমি। তাই তো দেশ বেকার, তাই তো ছেলে পেলেরা লেখাপড়াশিত পথে ঘাটে ফ্যাঁ করে ঘুরে বেড়ায়। এর প্রতিকার তো শুধু বাংলাদেশে যুক্ত ফ্রন্ট করে হবে না, এর প্রতিকার যদি করতে হয় গোটা ভারতের বুক থেকে এই লুটের শেকড় গুলো উপরে উপরে ফেলে দিতে হবে, গোটা ভারতবর্ষে সাথী ভোজুরের রাজ কায়েম করতে হবে। কিন্তু বন্ধুগণ তো সহজ হয় না, আজ পর্যন্ত দুনিয়ায় দেখিনি যে চাষি মজুর ঝেকেছে, পাওনা গোন্ডা বুঝে নিতে শিখেছে, আর কোটিপতির দল স্বেচ্ছায় বড়গমন করেছেন, দুনিয়ায় দেখিনি। ভুলে যাবেন না, 15 লক্ষ দেশে মিলিটারি আছে, ভুলে যাবেন না, এমন কিছু হয়নি। তবু বর্ধমানে কত বই জানেন? আপনাদের আজকে মিটিং হচ্ছে বলে এক কোম্পানি দিল্লি গভর্নমেন্টের স্পেশাল পুলিশ পাঠিয়েছে, জানেন, শুধু মিটিং এর জন্য কি আমাদের মিটিং পাহারা দেবার জন্য, নাকি শিগালগুড়িকে পাহারা দেবার জন্য? আমার মিটিং পাহারা তো দরকার না, আমার মিটিং পাহারাতে লোকেরাই পাহারা দেবে। সামান্য মিটিং এর জন্যই আর দেশে আপনি লুট বন্ধ করবেন? 15 লক্ষ মিলিটারির কথা ভুলে যাবেন না। তাই আমরা জানি বন্ধু, সস্তায় মুক্তি আসে না, অত সহজে নয়। দেশের চাষি মজুরকে চাকতে হবে, সৈন্য হতে হবে। আমরা বলেছিলাম যে যুক্ত কাল আপনার দুঃখ ঘটাতে পারবে না, কিন্তু দুঃখের বিরুদ্ধে আপনাকে চাকিয়ে তুলতে সাহায্য করবে, জমিদারের বিরুদ্ধে মহাজনের বিরুদ্ধে আপনাকে লড়তে সাহায্য করবে। আর আমাদের যতটুকু ক্ষুদ্র ক্ষমতা আছে সেই ক্ষমতাটা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করবে। আপনার লড়ুন জমিদারের বিরুদ্ধে, যদি বছর থাকবে পুলিশকে আটকে রেখে দেবে, পুলিশ সাথে গিয়ে আপনাদের পেটাতে না পারে। আপনারা লড়ুন মহাজনের বিরুদ্ধে, প্রতি বছর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে আটকে রেখে দেবে, জমিদারের পক্ষে যাতে না। এই তো আপনাদের বলেছিলাম। দেখুন গত 1 বছরে কি হয়েছে বলুন তো, আমরা কি বেশি কিছু করতে পেরেছি? তা তো পারিনি,
দুঃখিত, এটাও কি কম? যদি এক বছরে 10 লক্ষ 12 লক্ষ বিঘে জমি একদিন যারা চুরি করে মেরে খাচ্ছিল, কেগুলো মেরে খাচ্ছিল? মিথ্যা দলিল তৈরি করে অনেক উকিল বাবুই ফি নিয়ে তৈরি দলিল তৈরি করতে সাহায্য করেছিলেন। তারা রাখবেন বই কি? তারা জুটবেন না? তার জমিদারের মামলা করে পকেটে 2 পয়সা আসত, এখন মামলা করে আর সুবিধা হচ্ছে না, জুটবেন বই? জমি চুরি করেছেন, সে চুরি হলো ঘরে, তারপর যখন চাষি জমি নিতে গেছে ওরা কোর্টে এসে মামলা করেছে, এল উকিলদের হাইকোর্টের ব্যারিস্টারদের দিয়ে ফি দিয়ে মামলা করিয়েছে। তিনজন আমাকে কৃষকরা জিজ্ঞাসা করেছিল যে কমরে কি করব, কোর্টের ইনজাংশন। আমি তাদের বলেছি যদি কোর্টে ন্যায় বিচারের পরিবর্তে যদি বিচারের ব্যবিচার হয়, যদি কোর্ট কাছারি গুলোতে বিচারকে জবাই করা হয়, তাহলে হে কৃষক আমি মানব, আমি মন্ত্রী, আমি মানতে বাধ্য। তুমি তো মন্ত্রী নও, তোমার যদি কোমরের জোর থাকে, তোমার যদি একতা থাকে, তোমার যদি শক্তি থাকে, যদি বিচারকে জবাই করা হয়, তুমি বিচারের মর্যাদা প্রতিষ্ঠা করতে যাও ওই গ্রামেতে নিজের শক্তি দিয়ে। আর এই কোর্টকে তোমার কোর্ট অনেক বড়, তুমি কোর্ট তৈরি করো, এই কোর্ট তোমাকে তৈরি করে না, এ কথা বোঝাবার। তাই তো 10-12 লক্ষ দিকে তুমি উদ্ধার হয়েছে, এরা তুলবে না? আর কি হলো, সবচেয়ে বড় কথা আমায় যদি বলে আমি ওটাকেও বড় বলবো না। সবচেয়ে বড় কি জানেন, গরিব মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, অস্বীকার করতে পারেন? গ্রামের অর্ধেক লোক, ওই বাউরি ভক্তি সাঁওতাল গরিব মানুষগুলো যারা গোলামের মতো থাকত, যারা বাবুদেরকে পায়ে তেল দিত সামান্য 2 বিঘে জমি ভাগে পাওয়ার জন্য, অভাবের দিনে সামান্য 2 মন ধান 60 টাকা করে পাওয়ার জন্য ওই বাবুদের সামনে গিয়ে হাত জোর করে, বাবু দেবেন না 2 বিঘে জমি? আজ মাথা করে দাঁড়িয়েছে, আজ আর বলে না বাবু দেবেন না, আজ সে বলে না দিয়ে যাবেন কোথায়? এই হলো তফাৎ। আগের দিনে হলে তুমি মেরে নিত, এবারে কি হলো, সেই মেয়েটি গ্রামে খবর দিয়েছে একবারে 2 ঘন্টার মধ্যে 2000 লোক জড়ো হয়ে গেছে, বলে ডাক্তার। আমি হলে বলতাম সারাটা না বলে বল যে ডাকো ভদ্র লোক, এইটাই বলা উচিত ছিল। বলেছে যে তোমাদের এই মা বোনের ইজ্জত আছে, আমার গরিবের মা বোনের ইজ্জত নাই, আমার জন্য তাকে গিয়ে ক্ষমা চাইছে। বাবুরা চোটে লাল, এ কি ছোট লোকের ভাত ছাড়াই সব করে? বন্ধুগণ, তাই গ্রামে জমির মালিকেরা চোটেছে, আমি খুব আনন্দিত। গরিবরা যখন লাঠি নিয়ে চলে আমি খুব আনন্দিত, কিন্তু বাবুদের মনে তা ভয়। কেন ভয় জানেন? ওরা বলে আইন শৃঙ্খলা নয়, অরাজকতা, মগের মূল্য। হ্যাঁ, মগের মূল্য, মগের মূল্য নয়, আমি 2000 বিঘে জমি চুরি করেছি, বাবা মেরে মুড়ে নিয়ে করেছিল, আমি কোনো মতে দলিল দলিল করে চুরি করে রেখেছিলাম, এই শালা যুক্ত ফ্রড, বিশেষ করে মাসবাজি কমিশনটা শালারা জমিটাকে ধরে ফেলল, আমি কোর্টে গিয়ে মামলা করলাম ইনজাংশন, বলে শালারা কোর্টে ইনজাংশন মানি না, জমি দখল করে নিলাম, তাহলে কোথায় আইন শৃঙ্খলা গেল কোথায়? তাই গ্রামে গরিব যেমন থেকেছে, এইসব জমির বড় বড় মালিক চোরেরা আতঙ্কিত, তাই জন্য যুক্ত ধান ভাঙলো। যুক্ত ধান 14টা দলের ধান, যখন গ্রামে চিৎকার উঠেছে ইনকাম জিন্দাবাদ, আমার পার্টির তন্ত্রীতে ঝঙ্কার বেজেছে, আর গ্রামের চোদ্দার মহাজনেরা যখন চিল্লিয়েছে মগের মূল্য, অজয় মুখুজ্জলের তন্ত্রীতে ঝঙ্কার বেজেছে, তাই তো কি হলো কি হলো? ওরা ভোটের আগে
বড় বড় কথা বলেছিল এতদিন আমি উচ্চার করিতে হইবে, তাই বলিয়া কি সত্যই তোমরা করিবে? এ তো কথা ছিল না দেবতা, তুমি কি মুখের এই কথা শুনেছ? ভোট পাবার জন্য যা বলেছিল এ গণ দেবতা, তুমি কি মুখের কথা মনের কথা বোঝনি? আমি যোদ্ধাদের পক্ষে আর চিৎকার, তাই যুক্ত ঘরকে ভাঙা হলো কংগ্রেসের সাহায্যে, দিল্লি গভর্নমেন্টের সঙ্গে যোগ সাজন করে। আমরা চেষ্টা করেছিলাম বন্ধুবান যুক্ত ধনকে ভাসাবার, চলে যাক বাংলা কংগ্রেসের তৃতীয় এমএলএ নিয়ে, বাকিরা আমরা একসঙ্গে থাকি। 185 এমএলএ করতে পারতাম, কিন্তু বাকিরা থাকলো না জ্যোতিবাবু সে সম্বন্ধে বললে। ফল হলো এই, যে কংগ্রেসকে আমরা দেশ ছাড়া করেছি সেই কংগ্রেস পিছনে দরজা দিয়ে এতে পেতে বিশ্ব আরম্ভ করেছে বাংলা দেশ। আমরা এই কথা বলতে চাই যে বাংলাদেশে কংগ্রেসের রাজত্ব করার অধিকার নয়, এই মানি হয়েছে আবার ভোট করা। ওরা বড় বড় কথা বলে, এই ভোট হয়ে গেলে এক বছর আগে আবার ভোট, তোমার কি, তোমার কি ভোট তো দেবে সাধারণ লোকেরা, ব্যাস করবে ভোট দেবে। ওই গরিবদের বলুন তার দরকার হলে মাসে একবার করে ভোট দেবে, তারপরে টাকা খরচ। আমি বলে বড় লোকেরা তোমার বাবাদের টাকা নাকি, গরিব লোকেদের পয়সায় তো টাকা, যদি মানুষের অভিমতের জন্য ভোট করতে হয় করতে হয়। ওরা জানে ভোটে হেরে যাব, হেরে যাব সেই জন্য বলছে 72 পর্যন্ত এমনি বেতনের রাজত্ব চাও। হ্যাঁ বললো, তাই আমার পার্টির নির্দেশ, আমার কৃষক সবার নির্দেশ, গ্রামে শহরে একটি আওয়াজ শুনতে হবে, সে আওয়াজ হলো এই, এখনই নির্বাচন চাই, মানুষের রায় নিতে হবে, ওই দিল্লির গোলাম হিসাবে বাংলাদেশ থাকবে না, এই আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় বন্ধুগণ, আজ যুক্ত ফ্রন্ট না এ গ্রামের কৃষক বন্ধুগণ বুঝে যান, এখন আজ যুক্ত ফ্রন্ট না যে কথায় কথায় দরখাস্ত করিবে, আজ নিজের কোমরে দাঁড়াতে হবে। এই গভর্নমেন্ট ভালো মানি হলো এই, জমি উদ্ধার করেছে, জমিদাররা ছেড়ে দেবে, সুদে আসলে আদায় করবে না, এখনই দেখছেন না গ্রামের জমিদাররা তরপাতে আরম্ভ করেছে, ওই বেলুকের কি নাম তরপাতে আরম্ভ করেছে, এখনই বঞ্চনাংশ এরা গ্রামে গ্রামে তর পাবে, এখনো বৃষ্টি পড়েনি বুঝলেন। ওরা ভাবছে বৃষ্টি পড়ার আগে বর্তমানের এই কুখ্যাত সাইবারের ঘটনা নিয়ে পিটিয়ে পিটিয়ে অঞ্চলের লোকগুলোকে তা সঞ্চার করি, তারপরে যখনই ফাল্গুন চৈতের একটা বৃষ্টি হয়ে যাবে, জমিতে চাষ দেবার সময় হবে, দেখবেন থানায় ডায়েরি করবে, আমার জমি পচা পাকি এবং বিনয় কুমারের নেতৃত্বে কিংবা রামনারায়ণ গোস্বামীর নেতৃত্বে অন্যায় করিয়া দখল করিতে আসিতেছে, অমনি পুলিশকে আপনাকে পিটিয়ে ধরে নিয়ে আসবে, এই কথা বোঝা দরকার আছে। গ্রামে গ্রামে মুরগির হামলা হবে, আমার পার্টি এই নির্দেশ দিয়েছে, যত প্রয়োজনই হোক না কেন যা পাইয়াছেন তা রক্ষা করতে হবে। এ জমি পেয়েছেন উকের রক্ত দিয়ে, সে জমিকে রক্ষা করতে হবে, 5 জেলে যায় বাকি 95 সেই জমিকে রক্ষা করবে, তাই গ্রামগুলোকে দুর্গে পরিণত করতে হবে, গ্রামের শয়তানগুলিকে চিনে রাখতে হবে, কোন মধ্যবিত্ত মাঝারি লোক যদি ভুল করে ভুল বুঝে থাকে তার ভুল বোঝা দূর করতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে তুমি আমার শত্রু নও তুমি তো আমার বন্ধু, আজ গ্রামে এই ঐক্য করে তুলতে হবে। আজ এই মিটিং থেকে গিয়ে গ্রামের বদমাশ লোকগুলিকে এক করে করতে হবে, সমস্ত গরিবকে ঐক্যবদ্ধ হতে হবে, যে যে পার্টির হোক যে যে মতে হোক এক করে তুলতে হবে, মাঝারি মানুষগুলোকে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে। আর সঙ্গে সঙ্গে বুঝে রেখে দেয়, যদি যুক্ত ফ্রন্ট থাকত আমরা কতগুলো আইন করতে চেয়েছিলাম, যেমন আইন আমার তৈরি হয়ে গিয়েছিল যে কারণে তাড়াতাড়ি গভর্নমেন্টকে ভেঙে দিল, কি ছিল জনের আইনে,
যাতে জমির মালিকরা জমি চুরি করতে না পারে। আমার আইনে ছিল, আইন তৈরি হয়ে গেছে, যে আইনে ছিল মাথা পিছু নয় বাড়িতে পরিবার পিছু। ওই আপনি 75 বিঘে জমি রাখতে পারবে, ওই মাথা পিছু নিজের নামে, ছেলের নামে, বউয়ের নামে, দাদার নামে, দিদির নামে, কালী ঠাকুরের নামে, পগনা বাছুরের নামে ওই জমি রাখা চলবে। আমার আইনে ছিল বাড়িতে 75 বিঘে কোন দেবতার নামে বাড়তি জমি রাখা চলবে না। আমি জানি বন্ধু, এই আইনে আমাদের সব দাবি মিটত না, কারণ যার বর্ধমান শহরে মাঠে 10,000 টাকা বাড়ি ভাড়া পায় সে গায়েতে 50 বিঘে জমি বা কেন রাখবে মশাই, এ আমি জানি। তারও জমি রাখা উচিত নয়, আজকের আইনে পারবো না, এই সংবিধানে চলে না, তাই আমি জানি এ আইনে দুঃখ পুরো দূর হবে না। কিন্তু আর কিছু তো বেনামি জমি মিলবে, এই বছরে 10,000 বিঘে পাওয়া গেছে, আইনটা পাশ হলে আরো 20,000 বিঘে দখল করতে পারতাম। তারপর